হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে ভাইরাল সময় ও ভাইরাল আগরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব উমর ভাইয়ের কিছু ভাইরাল টিকটক ভিডিও। দেওয়ার বয়সে জীবন আমার কাছ থেকে অনেক কিছু গাইরে নিছে। বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানটাও হয়তো ওই শিক্ষা দিতে পারবো না, বাস্তবতা আমার যে শিক্ষা দিছে। আমি ভাই এইভাবেই চিন্তা করি, যার আমারে পছন্দ না হইতে পারে তার পছন্দই ভালো না। বিশ্বের সবচেয়ে দামি পারফিউমের সুগন্ধ রো হার মানে শরীরের ঘাম লাগা থাকা টাকার দুর্গন্ধ। এরপর চলো দেখে নেই ব্রেড ব্রাদার্স চ্যানেলে আমির ভাইয়ের কিছু ভাইরাল টিকটক ভিডিও। এরপর চল যাবো আজকের আপডেটে। কিছু বন্ধু এমন হয় যাদের সাথে প্রতিদিন দেখা না হইলেও একদিন দেখা হইলেই প্রতিদিনের মতোই মনে হয়। ছেলে হওয়াটাও কোনো সহজ বিষয় না, কষ্টে ভিতরটা ফাইটা গেলেও চোখে পানি আনা যায় না। প্রেম ভালোবাসা এইগুলা বাদ দেও ভাই, এইগুলো আমাদের জন্য না। তো এখন আসে আপডেটে। গাইস আপনারা হয়তো জেনে থাকবেন সুমাইয়া কবুল সাকিবের ইউটিউব চ্যানেলে কিন্তু কন্টাকে গান করেন, কিন্তু কিছুদিন ধরে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে সুমাইয়া কন্টাকে গান করবেন না। আর কেন গান করবেন না চলুন সেই ভিডিওটি দেখে আসি। জীবনে আর কানে ধরে বলতেছে আমি আর জীবনে কন্টাক্ট করব না। নিজে মাসে বেতন পাই 10,000 টাকা করে, এটা আমার কোনো ইয়ে হয় না। নিজের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি নিয়ে চলে যায়। তো আমি এবার থেকে আমি যা কন আমি যদি গান বলি সাথে সাথে টাকাটা আমার নিয়ে নিতে হবে, কারণ আমার ফ্যামিলি চলতে হবে। এরপর চলুন দেখে নেই হিরো আলম সম্পর্কে কি বললেন ভাইরাল সময়ে। তুমি হিরো আলমকে বললা যে আমি হিরো আলমকে অনেক পছন্দ করি, কেন? মানে কি? হ্যাঁ, উনি অনেক ভালো মানুষ, অনেক গরিবদের পাশে দাঁড়ায়। তো আমি অ্যাকচুয়ালি এখনো ছোট, আমি কারোর দিকে তাকাইতে পারতেছি না। পাইলে নিজে 100-200 টাকা দিয়ে দিই। ওরে বাবা, তাই নাকি? তুমি কি বড় হলে হিরো আলমের মতো সবার সাহায্য করবা? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হিরো আলমকে তুমি কি বলতে চাও? ভিডিও তোমার দেখবে হিরো আলম। তো আমি বলতেছি যে আপনি অনেক ভালো মানুষ এবং আমি চাই আপনি আরো অনেক দূরত্ব এগিয়ে যান, যেন আপনি গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারেন। আর আমাদের মতো ছোট ছোট মানুষকেও আপনি একটু ইয়া করতে সাপোর্ট করবেন। তো এখন আসে ভাইরাল আগুনের বিষয়ে। আর বর্তমানে সোমার থেকে কিন্তু ভাইরাল আগুনের জনপ্রিয়তা অনেক বেশি। আর আগুন তার বন্ধু শাহজালালকে নিয়ে একটি গান গিয়েছেন, চলুন সেই গানটি আমরা দেখে আসি। শাহজালাল তুমি আইসো রে, তোমারে অনেক খুঁজিলাম রে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।